আলহামদুলিল্লাহ ও সালাত আলমাল নবী আবাদা বোন জানতে চেয়েছেন মহিলারা যদি বাড়ির বাহিরে থাকে তাহলে কি হেজাবের উপর মাতা মাসে করতে পারবে আকোনো আবিল্লাহ অজুতে ছয়টি ফরজ পয়েন্ট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাতামাসি করা সুতরাং অজুর ছয়টি ফরজ আমলের মধ্যে মাথা মাসে করা এটি একটি ফরজ আমল আল্লাহ হরবুল্লা আলমিন সুরা মাইদার ছয় নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে অম সাহু বিরু সিকুম ওয়াইদা কুম তু মিলা সলাতে ফাকসিল উজু হাকুম ওয়াইদিয়া কুমিল মারাফেক অম সাহু বিরু সিকুম অর্জুলা কুমিল কাবাইন তাহলে মাথা মুসে করা এটি হচ্ছে অজুর ক্ষেত্রে ফরজ আমল হিজাবের উপরে স্বাভাবিকভাবে মাসে করলে সেই মাসে হবে না মাসে এটি জায়েজ নেই বিশিষ্ট তাবেই অত তিনি বলেন ইদা কল তুদীল আদইহা তাহতাল খেমার ফাতাম সাহু মুকাদ্দা মাথ রাসিহা ইজজ আনহা বলছে যে যদি কোন মহিলার মাতা মুসে করার ক্ষেত্রে তার খেমার বা হিজাব এটি সম্পন রূপে খুলতে যদি সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কমপক্ষে তার মাথার সম্মুখের পর্ষণটা একটু হিজাবটা একটু সম্মুখের পশ পশনে হিজাবের ভিতরে হাত ঢুকিয়ে উভয় হাত ঢুকিয়ে মাথার সম্মুখের পশ্বণটা মাসে করলেই যথেষ্ট হয়ে যাবে

বলছি আইসা তালা আনহা একদা তিনি তার হিজাবের নিচে হাট প্রবেশ করিয়ে হাট ঢুকিয়ে মাথা মুসে করলেন আর বললেন যে এইভাবেই হিজাবের ভিতরে হাট ঢুকিয়ে মাসে করতে করতেই রাসুলসাল্লাহ সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমাদেরকে আদেশ করেছেন তবে এইখানে একটি কথা এসেছে যে যদি অপরিচিত পুরুষদের আনাগুনা আশেপাশে লক্ষ্য করা যায় আর সেই ক্ষেত্রে মহিলাদের স্পেশালিস্টভাবে অজুখানার ব্যবস্থা যদি না থাকে পুরুষের উপস্থিতিতেই তাকে অজু করতে হচ্ছে তাহলে সেখানেও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে এই অবস্থাতে যে পুরুষদের সম্মুখে অজু করতে পারবে নাকি এই অবস্থায় শুধু মাছামশে আগে তো তাকে হাত বের করতে হবে আগে তাকে মুখ ধুতে হবে সুতরাং অনেকগুলো প্রশ্ন থেকে যায় সেই ক্ষেত্রে পুরুষদের সম্মুখে নিশ্চয় কোনো মহিলা অজু করতে পারবে না একেবারেই যদি মানে নিরুপায় হয় সেক্ষেত্রে তার যে মাহরাম পুরুষ যদি থাকে সে কোনো কিছুর দ্বারা তাকে মানে পর্দা করে যদি অজু করার সম্ভব হয় করবে না হলে সে তেমন করে নামাজ পড়বে তেম করে নামাজ পড়বে নাম্বার ওয়ান নাম্বার টু যেটি এসেছে যে ইজাকান او اذا شق عليها نزعه او كان رقيقا يسيل الماء من فيجوز لها ان تمسح على خمارها لكن تو প্রয়োজন যদি দেখা দেয় যে পুরুষেরা আছে মানে বাবা মাহরাম পুরুষেরা সেখানে আছে এই ক্ষেত্রে যদি সে মাথা বের করে মাথা খুলে যাওয়ার যদি অপরিচিত পুরুষদের সম্মুখে যদি আশঙ্কা করে অথবা মানে এমনভাবে এই হিজাবটা পড়েছে যে খোলা সম্ভব হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে সে ওই হিজাবের উপরে মাসে করতে পারবে ফত্তাকুল্লাহ মস্তাত আল্লাহ বলছেন যে যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো আর ওলা জুনাহ আলী কুমফিদ্দিন হারাজ আল্লাহ তোমাদের দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেন নাই ওলাইউকাল লিফুল্লাহ নাফসান ইল্লা বুসাহা আল্লাহ ব্যক্তির সাধ্যের অতিরিক্ত কোনো বিধান তার উপরে চাপিয়ে দেন না তাছাড়াও এর উপরে কেশ করে আমরা বলতে পারি যে রাসুল সাল্লাম পাগড়ির উপরে তিনি মাসে করেছেন সুতরাং আপনি যদি অজু করার পরে হিজাব পরেন এখানে একটি পয়েন্ট অজু করার পরে যদি আপনি হিজাব পরেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হিজাবের উপরে মাসে করবেন ওই পাগড়ির উপরে মাসে করার উপর ভিত্তি করে সেটু ইনশাল্লাহ জায়েজ আছে তবে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে ডাইরেক্ট মাতা মসে করার এটা যদি সমস্যা দেখা দেয় তাহলে ইনশাল্লাহ আপনি হিজাবের উপরে মাসে করতে পারবেন আল্লাহ আলম মুহাম্মদ নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাবাহাবি আজমাইন